হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইটি থেকে শচীন সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা নাটকে দ্বিতীয় পর্ব পাঠ করে শোনাব প্রথম পর্বটি আমি এর আগে পাঠ করে শুনিয়েছি আজকে দ্বিতীয় পর্ব অবশ্যই এই পাঠটি তোমরা পুরোটা শোনার চেষ্টা করো আশা করি খুবই উপকৃত হবে তো চলো আজকের পাঠ শুরু করা যাক রাজবল্লভ এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব সিরাজ আবারও বিচার রাজা রাজবল্লভ বিচার নয় যাহাপনা আমি বলতে চাই যে এখনো সময় আছে এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর সিরাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ রাজা ওয়ার্ডসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা এদের মনোভাব বুঝতে পারেননি কলকাতায় সৈন্য সমাবেশ চন্দননগর আক্রমণ কাশিমবাজার অভিমুখে অভিযান সবই কি শান্তি স্থাপনের প্রয়াস জগৎ শেঠ নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না সিরাজ কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না বাংলাদেশ অরাজক ছিল না কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন মির্জাফর আপনি আমাদের কি করতে বলেন যাহাপনা সিরাজ সবার আগে বলি বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব সকলে নীরব হয়ে রহিলেন জাফর আলী খা আপনি শুধু সিপাহশালার নন আপনি আমার পরম আত্মীয় বিপদে আপন জন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয় লোভে পড়ে অথবা মহের বসে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয় কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ সেই পৌরুষ আপনার আছে আমি জানি একটু চুপ করিয়া সকলের মুখভাব লক্ষ্য করিয়া দেখিলেন তারপর আবার বলিতে লাগিলেন রাজা রাজবল্লভ ভাগ্যবান জগৎশেঠ শক্তিমান রায়দুল্লভ বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানদের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গোলবাগেই বাংলা অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না আবার চারিদিকে বাংলার কাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী শুধু সুপ্ত সন্তান শিহরে রুদ্যমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান মির্জাফর জাফর জনাব সিরাজ আপনি হ্যাঁ আপনি সেবাহ সারাল আপনি তা পারেন মির্জাফর আমি শপথ করছি জাহাপানা আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনলাল আমিও শপথ করছি সিপাহশালারের সকল নির্দেশ মাথা পেতে নেব মের মদন তার আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব সিরাজ আমি আজ ধন্য আমি ধন্য গোলাম হোসেন গোলাম হোসেন জানাব পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন সিরাজ হ্যাঁ পলাশি সিপাহশালার পলাশী প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথে এগিয়ে আসছে আপনার আদেশ পালন করবার জন্য রায়দুল্লাভ ইয়ার লতিফ মোহনলাল মীরমাদন সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন আমিও আপনার আদেশবহ হয়ে থাকব আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না আপনারা পলাশী যাত্রার আয়োজন করুন প্রথমে সৈন্যাধ্যক্ষগণ এবং পরে সভাসদগণ দরবার ত্যাগ করলেন রহিলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন সিরাজ চারিদিকে চাহিলেন তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন সামনে নুইয়ে পড়িয়া সিংহাসনের দিকে চাহিয়া রহিলেন ঘাড় ঘুরাইয়া অস্ফুট কণ্ঠে রাখিলেন সিরাজ গোলাম হোসেন গোলাম হোসেন জাহাপনা সিরাজ সিংহাসন কি টলছে গোলাম হোসেন না যাহাপনা সিরাজ ভালো করে দেখো তো দুইজনেই সিংহাসন দেখিতে লাগিলেন ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন দাঁড়াইয়া দেখিলেন তারপর কহিলেন ঘসেটি ওখানে কি দেখছ মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো সিরাজ কে দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেটিকে দেখিলেন হাসিয়া কহিলেন ও আপনি কাছে অগ্রসর হইলেন কাজ আছে তা স্মরণ করলেই তো দেখা করতাম ঘসেটি নবাবের অবসরের বড়ই অভাব না সিরাজ বিপদ এমনি ঘনিয়ে আসছে যে একেবারে দিশাহারা হয়ে পড়েছি ঘসেটি এখনো বিপদ ঘসেটি বেগম তোমার বন্দি সহকজং রণক্ষেত্রে নিহত প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই এখনো বিপদের ভয় সিরাজ কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে ঘসেটি করেছে সিরাজ সেই সংবাদই পেয়েছি ঘসেটি তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে সিরাজ তেমনই তোর কে কামনা করে মা ঘসেটি তোর দিন না সুদিন সিরাজ সুদিন ঘসেটি সুদিন নয় ঘসেটির বন্ধন মোচন হবে সিরাজের পতন হবে সুদিন নয় সিরাজ আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন ঘসেটি বেশ বুঝতে পারছি অন্তরে যে কথা দিন রাত গুমড়ে গুমড়ে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছি মাসিকে তুমি গৃহহারা করেছ মাসির সর্বস্ব লুটে নিয়েছ মাসিকে দাসী করে রেখেছ মাসি তা ভুলবে সিরাজ অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না ঘসেটি অকারণে সিরাজ নয় কি ঘসেটি মতিঝিল কে অধিকার করেছে আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূর রেখেছে তুমি নও দস্যু সিরাজ মতিঝিল আপনারই রয়েছে মা ঘসেটি তাহলে সেখানে যাবার অধিকার নেই আমার কেন সিরাজ রাজনীতির কারণে ঘসেটি। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন যেদিন প্রাসাদ অধিকার করবে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জঙ্গের মতো কেউ যেদিন তোমাকে লুৎফা ছুটি আসিল লুৎফা মা মা তোমার মুখের ও কথা শেষ করুন মা ঘসেটি নবাব মহিষী লুৎফা নবাবহিষি নইমা তোমার কন্যা ঘষেটি মহিষী নও আজ ভাবছ খুবই বিনয় করলে কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে এই আমার মতো জীবনযাপন করতে হবে তো বন্ধুরা আজকে দ্বিতীয় পর্ব আমি এখানেই শেষ করছি এই পর্বের পাঠ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটি থেকে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো